জার্মানির মিউনিখে পেঁচেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি বিকেলে মিউনিখে পেঁচেছেন। মিউনিখের মুনচেন ফ্রান্স জোসেফ স্ট্রস বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এবং তাঁর স্ত্রী মিসেস মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিন দিনের সফর শেষে আগামী 19 ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।